सुप्रिय शिक्षार्थीबृंद जयन आसाफ मास्टर करतृक आयोजित अनलाइन क्लासे तुम्हारे सकल के स्वागत जानाच्छि। आमी मोहम्मद सिराजुल इस्लाम टीटो। आज तुम्हारे साधारण गणित विषय तृतीय अध्याय 3.2 चैप्टर निये आलोचना करब। गत क्लासे आमी 3.1 चैप्टर निये आलोचना करेछिलाम एबं 3.1 एकटी अंक निये आमरा अंकटा सल्व करेछिलाम। आज आमरा 3.2 सूत्र सम्बन्धे आलोचना करब एवं सूत्रे आलोके मान निर्णयेर अंकगुलो करार चेष्टा करब। आर कथा नाई, चलो आमरा एकटु अंकेर दिके जाई एवं सूत्रगुलो सल्व करार चेष्टा करी। 3.1 प्रथम सूत्र ए प्लस बी होल क्यूब समान ए क्यूब प्लस थ्राइस ए स्क्वायर बी प्लस थ्राइस ए बी स्क्वायर प्लस बी क्यूब। ये सूत्रटा तुम्हारा सब समय पूर्वर क्लासे पूर्वर श्रेणी तुम्हारा करे। एखन ए सूत्र थेके आमरा चेष्टा करब 3.2 मान निर्णय सूत्र क्यों बेर करा जाए सेटा जानार चेष्टा करब। देखो ए प्लस बी होल क्यूब ए क्यूब प्लस बी क्यूब जो ए क्यूब एवं बी क्यूबटा आगे निलाम नेवार पर ये माझे दुईटा जे राशि सेखान थेके आमी थ्राइस ए बी जो कमन नहीं थ्री जो नहीं और ए स्क्वायर थे ए आसले एक थे बी थे बी हमें नहीं निलाम तब एखे जो चिंता करी थ्री हमें नहीं बी स्क्वायर थे बी आसले थे कत एक देखो हमें यहाँ पेल আমরা যদি সম্পূর্ণ রাশিটাকে এই পাশে আনি এবং এই পাশে নিয়ে যাই চিহ্নের কোনো পরিবর্তন হবে না, আমরা তাই করব। এখন এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি সমান এ প্লাস বি হোল কিউব। অতএব এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি। দেখো আমরা জানা সূত্র থেকে কিভাবে মান নির্ণয় সূত্র বের করা হয় সেটা আমরা করলাম। একটু তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো এ প্লাস বি হোল কিউবের সূত্র তোমরা জানতে এবং এই সূত্র থেকে যে এই সূত্র আনা যায় সেটাও তোমরা আজকে জানতে পারলে এবং এই সূত্রের আলোকে আমরা এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি কীভাবে সূত্রটি আসে আমরা জানতে পারলাম। ঠিক একইভাবে আমরা এই সূত্রটাও আমরা নির্ণয় করতে পারবো কোনটা এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু এ মাইনাস বি এটাও আমরা বের করতে পারবো। একইভাবে তোমরা বাসায় চেষ্টা করবে সূত্রগুলো কীভাবে বের করা যায় সেটা চেষ্টা করবে, কারণ সূত্র সম্বন্ধে যদি তোমাদের ধারণা না থাকে তাহলে তোমরা এই অধ্যায়ের অঙ্কগুলো করতে পারবে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা সূত্র সম্বন্ধে জানতে পারলাম। এখন এই মান নির্ণয় সূত্রের আলোকে আমরা একটা অঙ্ক করার চেষ্টা করব, তোমরা মনোযোগ দিয়ে দেখো। দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি একটা অঙ্ক 13 নম্বর বইয়ের 13 নম্বর অঙ্কটা যদি আমরা করি এই সূত্রের আলোকে দেখো 13 ক 13 কতে দেওয়া আছে ए प्लस बी प्लस सी इक्वल जिरो। आमादेर देखाते होबे एकटु देखो ए क्यूब प्लस बी क्यूब प्लस सी क्यूब इक्वल थ्राइस ए बी सी एटा आमादेर देखाते होबे। ताहले एटा देखो आमरा किभाबे देखाई ता जेहेतु एखाने क्यूब करते होबे एकटु मनोयोग दाओ जेहेतु एखाने आमादेर क्यूब आछे ताहले आमरा कि करब এখানে দেখো এ প্লাস বি হোল কিউব থেকে যে আমরা এ কিউব প্লাস বি কিউব আনছিলাম সেই সূত্রে আলোকে আমরা করব। তাহলে দেখো এখানে এ প্লাস বি প্লাস সি আছে আর আমাদের কিউব বানাতে হবে, তাহলে কোন সূত্রে যাব কিউবের সূত্রে আমরা যাব। এখন দেখো আমরা কিউবের সূত্রে যেতে হলে কিভাবে করব এ প্লাস বি সমান মাইনাস সি যেহেতু কিউব বানাতে হবে আমরা হোল কিউব করে দেব ए प्लस बी होल क्यूब इक्वल माइनस सी होल क्यूब।
তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র দেখো, এই যে এখানে একটা সূত্র আছে এ প্লাস বি হোল কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউব প্লাস আই সেভেন ইন্টু এ প্লাস বি। এই জন্যই আমি আগে ওই সূত্রগুলো বের করে রাখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে ওই সূত্রটা আমরা ফেলব, এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি সমান মাইনাস সে কিউব। শিক্ষার্থী বন্ধুরা, এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রাইস এ বি লিখে তোমরা একটু মনোযোগ দাও, একটু খেয়াল করো, এ প্লাস বি এখানে কি আছে, এ প্লাস বি সমান মাইনাস সি। তাহলে আমরা এ প্লাস বি সমান মাইনাস সিটা আমরা বসিয়ে দিলাম সমান মাইনাস সি কিউব। এখানে তোমাদের প্রশ্ন জাগতে পারে, স্যার এখানে মাইনাস আসলো কেন? দেখো, মাইনাসের উপর বিজোর পাওয়ার থাকলে সেখানে মাইনাস লিখতে হয়, বা এ কিউব প্লাস বি কিউব প্লাসে মাইনাসে মাইনাস থ্রাইস এ বি সি সমান মাইনাস সি কিউব। অতএব এ কিউব প্লাস বি কিউব এটা এই পাশে আসলে প্লাস সি কিউব ইকুয়াল থ্রাইস এ বি সি প্রমাণিত। তাহলে আমরা কি করলাম, আমরা জেনে গেলাম কীভাবে অঙ্কটা করতে হয়। দেখো আমি আবারও দেখাচ্ছি অঙ্কটা, আমাদের এটা দেওয়া আছে এটা চাইছে, তাহলে কি করব আমরা, যেহেতু এটা স্কোয়ারও নেই কিউবও নেই, তাহলে এখানে কিউব করতে হবে। আমরা হোল কিউব করলাম, সিকে ওই পাশে নিয়ে আমরা হোল কিউব করলাম, তারপর সেই আলোকে আমরা এই সূত্রের আলোকে আমরা কি করলাম অঙ্কটা করে ফেললাম। এরপর আমরা খ নম্বর অঙ্কে যাব, আমরা ১৩ খ নম্বর অঙ্কটা দেখব কিভাবে করতে হয়। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা খ নম্বর অঙ্কটা করব, আমাদের কি দেওয়া ছিল, দেওয়া আছে যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল জিরো। হ্যাঁ দেখো, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল জিরো, আমাদের বানাতে হবে বি প্লাস, আমাদের বানাতে হবে কি, এইটা সমান ওয়ান। তো এখানে বি প্লাস সি আছে, সি প্লাস এ আছে, এ প্লাস বি আছে, তাহলে আগে আমরা মানগুলো বের করে রাখি। তাহলে এখান থেকে কীভাবে বের করব, বি প্লাস সি ইকুয়াল কত, মাইনাস এ, তারপর সি প্লাস এ ইকুয়াল মাইনাস বি, এবং তারপর কি আছে, এ প্লাস বি ইকুয়াল মাইনাস সি। এখন আমরা লেফট হ্যান্ড সাইড ধরি, লেফট সাইড কি আছে, বি প্লাস সি হোল স্কোয়ার বাই থ্রাইস বি সি প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার বাই থ্রাইস সি এ প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার বাই থ্রাইস এ বি। লেফট হ্যান্ড সাইড ধরলাম, তাহলে আমরা দেখো বি প্লাস সি কত, মাইনাস এ হোল স্কোয়ার বাই থ্রাইস বি সি প্লাস মাইনাস বি, সি প্লাস এর মান মাইনাস বি হোল স্কোয়ার বাই থ্রাইস সি এ, তারপর প্লাস এটার মান কত, সি হোল স্কোয়ার বাই থ্রাইস এ বি। এখন দেখো থ্রাইস বি সি কত, এ স্কোয়ার, মাইনাস ওপর স্কোয়ার থাকলে সেটা প্লাস হয়ে যায়, তারপর এখানে হবে বি স্কোয়ার একইভাবে থ্রাইস সি এ, আর এখানে সি স্কোয়ার একইভাবে থ্রাইস এ বি। লসাগু করব আমরা, থ্রি সকল জায়গায় থ্রি আছে, থ্রি লিখলাম, তারপরে এ, তারপরে বি, তারপরে সি, তাহলে থ্রাইস এ বি সিকে থ্রি বি সি দ্বারা ভাগ করলে থ্রি থ্রি কাটা যায়, বি কাটা যায়, সি কাটা যায়, তাহলে থাকে কত, এ, আর এ স্কোয়ার, এ স্কোয়ারের সাথে গুণ করলে এ কিউব, অনুরূপভাবে বি কিউব এবং সি কিউব। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর আগের অঙ্কে ক নাম্বারে আমরা কিন্তু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান থ্রাইস এ বি সি প্রমাণ করেছি, তাহলে আমরা লিখে দিই উপরে কত হবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান কত, থ্রাইস এ বি সি, থ্রাইস এ বি সি, নিচে কিন্তু থ্রাইস এ বি সি আছে, থ্রাইস এ বি সি। তাহলে গুণ ভাগের সময় কাটাকাটি গেলে কি হয়, ওয়ান হয়, তাহলে আমরা কি রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পারলে যে কীভাবে এই অঙ্কটা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড করতে হয়। তাহলে বন্ধুরা ভালো করে করবে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজ আর নয়,
আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে অন্য একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।